আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলবে বৃষ্টি এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে কলকাতাবাসী কলকাতা ছাড়া এই দুই চব্বিশ পরগনার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবতরে জেরেই হতে পারে এই বৃষ্টি শীত পেরিয়ে বসন্তের শহরে বর্ষার আগমন সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা প্রবল টানা তিন দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে বিভিন্ন জায়গার বৃষ্টি শুরু হয়ে গেছে তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহে প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে বৃষ্টির ঝঞ্ঝাটা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা সারাদিন ধরেই চলবে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্র বৃষ্টি ছাড় যাওয়ার সম্ভাবনা আছে এমন কি উত্তরবঙ্গ হতে পারে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে গাঙ্গাই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা সর্বত্রই থাকবে এই বৃষ্টির আবহাওয়া প্রধানত ঘূর্ণাবাতের জেরে এই সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বলে জানাই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো ফ্রেন্ডস আলিপুর আবহাওয়া দপ্তরকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে কি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নিউজ সবার আগে আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ